পদ্মা সেতুর নদী শাসনের জন্য জেলার শিবচরের মাতবরচর ইউনিয়নের দক্ষিণ চর জানাজাত বাখেরকান্দি সহ তিনটি মৌজায় প্রায় 200 পরিবার ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ পড়েছে। এ নিয়ে দফায় দফায় আন্দোলন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ সুযোগে ক্ষতিপূরণের কথা বলে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এমনকি টাকার জন্য ক্ষতিগ্রস্তদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। সবার কাছে 2000 3000 1000 এরকম করে টাকা নেওয়া শুরু করলো। এনজিওর বিল আজ অবধি আমরা পাইনি, এখন আমরা খোলা আকাশের নিচে জীবন যাপন করছি। এ নিয়ে চক্রটির বিরুদ্ধে শিবচর থানায় একাধিক অভিযোগ ও মামলা করেছে স্থানীয়রা। গত সপ্তাহে প্রতারক চক্রের মূল হোতা হারুন বয়তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরও কমছে না এ চক্রের তৎপরতা। তবে এ চক্রের বাকি সদস্যদেরও খুব শিগগিরই আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ। পদ্মা সেতুর যে ক্ষতিগ্রস্ত লোকদের আছে, সে বিভিন্ন রকম ওদের ক্ষতির টাকা ওঠানোর জন্য বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করে, তার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন আছে, আমরা তদন্ত করতেছি, এটা তদন্তের জন্য তদন্ত অব্যাহত আছে। ভিটে মাটি হারানো অসহায় এসব মানুষদের ক্ষতিপূরণের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।